দেখতে দেখতে আর কটি মাস পরে আইপিএল শুরু হতে চলেছে, কিন্তু তার আগে ডিসেম্বর মাসে যে নিলামিতে হতে চলেছে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা বড় খেলা দেখাবে নিলামিতে, কারণ নিলামি থেকেই প্লেয়ার তুলে নিলেই কিন্তু অনেকটাই সেই দল জিতবে বলে মনে হয়। তো আজকের আমার ভিডিওয়ে আপনারা একটা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, কলকাতা নাইট রাইডার্স 2020 সালে সেই একটি অলরাউন্ডার কিনবে, অর্থাৎ কলকাতা দলে আসতে চলেছে সেই কে সেই অলরাউন্ডার। তো হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল যদি তোমরা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটি রিকোয়েস্ট ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো সেই অলরাউন্ডারটি হলো জেমস নিশম, নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার জেমস নিশম। সে কিন্তু শাহরুখ খানের আরেকটি দল 2019 সালে সিপিএল টি-20 অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু, অর্থাৎ সে শাহরুখ খানের দ্বিতীয় দলে খেলছে, যেখানে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফরমেন্স করছে এই অলরাউন্ডার জেমস নিশম। এর আগেও কিন্তু আইপিএলে সে দিল্লি ডেডেভেলসের হয়েছে, নট টু দিল্লি ক্যাপিটালস, কারণ দিল্লি ক্যাপিটালসের আগে যে দিল্লি ডেডেভেলসের টিম ছিল সেই টিমে খেলেছে, অর্থাৎ 2019 সালে বিশ্বকাপের জন্যে হয়তো সে খেলিনি আইপিএল, অর্থাৎ 2020 সালে সেই প্লেয়ারটি আবার দেখা যাবে আইপিএলের নিলামে। এবং তার আগেই কলকাতা নাইট রাইডার্স তাকে হয়তো শাহরুখ খানের টিমে অনেকটাই পাকা করে নেবে, কারণ শাহরুখ খানের যত সব প্লেয়ার যেরকম ক্রিস লিন বলেন, সুনীল নারিন বলেন, অনেকটাই প্লেয়ার কিন্তু সে কিন্তু শাহরুখ খানের দ্বিতীয় দলে খেলেছেন। এবং ক্রিস লিন এবার সিপিএল খেলছে না, কিন্তু তার আগেও সে টিকেআর অর্থাৎ ত্রিনিবাগো নাইট আইড্রাস সেখানে খেলেছেন। তো অর্থাৎ এখান থেকে বোঝা যায় যদি জিমনি নিশমের নাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে মিডিল অর্ডার পজিশনে ব্যাটিং আর টি ক্রিকেটে যেই ষোলো ওভারে গিয়ে মারতে হয়, অর্থাৎ রাসেল পড়ে গেল তো রান চেপে গেল, এরকমই দেখতে হচ্ছে আগের পরের বছরে, আর দেখতে হবে না এই জেমস নিশম কলকাতা নাইট রাইডার্সে আসলে। বস, তোমাদের মতে কী বলে, জেমস নিশম কি কলকাতা নাইট রাইডার্সে আসলে কলকাতা নাইট রাইডার্স কেমন পারফরমেন্স করবে, অবশ্যই নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তার আগে জেমস নিশম প্লেয়ারটা আপনাদের কতটা ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিওটি ভালো লাগলে কলকাতা নাইট রাইডার্স এবং জেমস নিশমের উপর রেখে একটি লাইক কমেন্ট, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।